তাহলে যে আমানতের কারণে যে কোরআনের কারণে আমার দাম বেড়েছে আজকে আমি যদি ওই কোরআনের সাথে বেয়াদবি করি আজকে যদি আমি ওই কোরআনের সাথে সম্পর্ক না রাখি এই কোরআন কাল কেমন দিন আল্লাহর বিরুদ্ধে আমার অভিযোগ দিবে আল্লাহ একবার আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়া বলবে আল্লাহ আমার কারণে এরা দামি হয়েছে অথচ আমাকে এরা দুনিয়াতে ভুলে গিয়েছে থেকে দুই একখানা হাদিস পেশ করলাম মহান আল্লাহ রব্বুল আলমেন যদি তৌফিক দান করে সল্প সময় যতটুকু সময় দেওয়া হয়েছে অতটুকু সময়ের ভিতরে ইনশাল্লাহ যতটুকু সম্ভব আলোচনা শেষ করার চেষ্টা করব ওমা ইল্লা ইল্লাহ বাকি সকলের প্রতি আমার একটা অনুরোধ থাকবে সে অনুরোধটা হলো আমরা যেহেতু আজকে শেষ দিন শেষ বালো সব বালো তার কি বলেন কথাটি কি না সারা জীবন ইমানদার সারা জীবন আমলদার মৃত্যুর সময় কালে নসিব হয় নাই আমার মতো হতভাগা আর কেহ নাই সারা জীবন যদিও আমল এত বেশি করি নাই মৃত্যুর সময় কালিমা নসিব হয়েছে আমি হলাম সবচেয়ে দামি কি বলেন কথা ঠিক ঠিক না এই জন্য মাস্তার হাজির শেষ ভালো যার সব ভালো তার এই দুই দিন আসছি না আসছি এই দুই দিন অবহেলা করছি না করছি ওগুলা যা হয়েছে হয়েছে মা মাজা মাজা লাইসালাহুল কাজা এখন আজকে এখন যতটুকু আলোচনা হবে আমার পরে জেলারে আলোচনা করবেন শেষ পর্যন্ত আমরা বসে থাকার চেষ্টা করব কি বলে রাজিয়াছি না শেষ পর্যন্ত না চলে এখানে শেষ না আরো আছে আরো না কোনো সরু হুঁজুর তো দেখি ফেলছি শেষ মাহফিল ফিল আল্লাগুলো কি বলেন কথা টিকেটিক না আরো যার কথা টিকেটিক না সরু হুজুরো দেখতে এসছেন না ওয়াশ শোনার জন্য আসছেন আরো যদি বলেন নিউটাকে যদি এখনো কারো নিউটের ভিতরে দুই নম্বরই থাকে তাহলে নিহিতটাকে সহি শুদ্ধ করে নেন তাহলে লাভবান হবেন আর নিহতের ভিতরে যদি দুই নম্বরই থাকে যে আজকে সবসময় তো বড়ো হুজুরও আসুনি বুড়ো হুজুরও বাসনে আজকে একটু ছোটো হুজুরও আসটা শুনিয়ে আসি হুজুরে একটু দেখিয়ে আসি যদি এটাই আপনার নিহত থাকে তাহলে এত কষ্ট করে আসছেন আপনার আমল্লামা গোড়ার ডিম কিছু ডিম গোড়ার দিন আর নেট যদি সই শুদ্ধ থাকে আল্লাহ আপনার আমল নামায় নেকি তো লেখা হবে হবে আমাকেও দেখা হবে কি বলে কথাটি ঠিক কেটি এই জন্য নিয়ত আবার যদি নিয়তের ভিতরে দুই নম্বরই থাকে তাহলে নিয়তটাকে সই শুদ্ধ করে নিই আল্লাহ বাক সকলকে কবুল করুক সকলকে শেষ পর্যন্ত জমে বসে থাকার তৌফিক দান করুক সকলে বলুন না আমি কি বলেন শেষ পর্যন্ত থাকতে রাজি আছি না কারা কারা চলে যাবেন একটু হাত উঠে মাশাআল্লাহ এখানে দিনের কথাবার্তা হবে ক্লাস হবে জেনারা বয়ান করবে ওনারা হলো এখন সাময়িকের জন্য ওস্তাদ কি বলে কথাটি কি ঠিক না এখন কেউ যদি এখান থেকে যাইতে চান তাহলে ছুটি নিয়ে যাইতে হবে কি নিয়ে যাইতে হবে ছুটি আমরা যখন আল্লাহ একবার ওই মাদাসা পড়তাম তখন ছুটি কীভাবে নিতাম এক নম্বর অর্থাৎ প্রস্তাব যদি ধরে তো একটা আঙুল উঠাইতাম তো হুজুরে বুঝছে যে আমার এক নম্বর ধর শ্রেষ্ঠ ছুটি আর দুই নম্বর মানে পায়খানা ধরলে দুই আঙুল তো এখন যাদের এই ধরনের যদি কোনো জরুরত থাকে এক আঙ্গুল উঠাবেন তাহলে হুজুর বুঝবে যে আপনারের পয় জায়গা আপনাকে ছুটি দিবে আর কেউ এখানে যাওয়ার ছুটি ছাড়া কেউ যাবেন না কি বলেনা আল্লাহ সকলকে কবল করুক সকলে বলো না আমি কি বলে হুজুরে এই লক্ষ্য রাখতে হবে আমার যদি জেসেন থাকে শরীর যদি এখানে থাকে মন যদি বাহিরে থাকে তাহলে তো লাভ হবে না জন্য বাড়িতে অনেকে জিজ্ঞাসা করে বাড়িতে যাওয়ার পরে ম্যাডাম জিজ্ঞাসা করে আপনি তো কষ্ট করে ওয়াজ শুনে এনছেন পর্যন্ত আমাদের কি একটু শুনেন না ও ম্যাডাম কইও না ওয়াজ শুনছি ঠিক আমার শরীর তো ওখানে ছিল মন তো ছিল তোমার দিকে কখন ঘরে আসুন কখন ঘরে আসুন কখন তোমাকে দেখো হ্যাঁ তোমার দিকে মনটা থাকার কারণে উজুরি কি কইছে না কইছে এই আমি খেয়াল করি নাই এটা বলতে পারবো না কি বলেন এমন নাকি জন্য মাক্তার হাজিরিন আমার মন আমার দেহান আমার জেসের সব গুলো থাকতে হবে এই দিকে হুজুরে কখন কি বলে আল্লাহ যখন ওই জাহান নামের বর্ণনা করা হয় অনেকে খেয়াল করে না বলার দরকার না হুজুবিল্লা আল্লাহ যখন জান্নাতের বর্ণনা দেওয়া হয় বলার দরকার সুবহান আল্লাহ হে কোন আউজুবিল্লাহ কি বলেন এমন নাকি আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে জমে বসে থাকার শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আরেকটা কথা বলে আমি আমার আলোচনার দিকে যাচ্ছি এখানে আমার পরে যিনি আলোচনা করবে আজকে প্রধান অতিথি আল্লাহ এখানে আমার মনে হয় এমন কেউ নাই কুচির দুই একজন থাকতে পারে হয়তো জানে না আর সবাই ওনাকে চেনে উনি সকলের পরিচিত আল্লামা কি যেন আল্লামা পরিদিন আল মুবার উনি ওই ইউসুফ জুলাইখা আল্লাহবার উনাদের ঘটনাটা এমন ভাবে এমন সুন্দর করে আলোচনা করে এমন সুন্দর করে বলে যার কারণে যুবকেরা উনার এই জন্য পাগল আল্লাহর যুবকেরা এখান থেকে অবৈধ না আল্লাহ উনি এটা এজন্য বলি যে উনি এটা যেভাবে আলোচনা করে আল্লাহ আর কেউ এরকম উনার মতো সুন্দর আলোচনা করতে আমি আর শুনি নাই এর জন্য আমার তার আল্লাহর তো ফরিদুদ্দিন আল মুবারক বহু বড় আলেম আল্লাহ বহু বড় আলেম সকলের পরিচিত আমার পরে উনি আলোচনা করবেন ইনশাল্লাহ সকলের প্রতি আমার এই অনুরোধটা থাকবে উনার আলোচনা শোনার পরে এখান থেকে বিদায় নিব কি বলেন রাজি আছি না আল্লাহ সকলকে কবুল করুক সকলে বলুন আমি আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা গুলা করেছি তার আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই পৃথিবীতে যা দুই চোখে আমি যা কিছু দেখি আর না দেখি সবই হলো মাখলোক সবই হলো কি সৃষ্টিজীব কি বলেন এই সকল সৃষ্টি জীবকে সৃষ্টি কর্ণওয়ালা একজন আছেনি আর যেন বলে আছেনি আছে দুই চোখে যা কিছু দেখি আর না দেখি সবই হলো সৃষ্টি এই সৃষ্টিকে সৃষ্টি কর্ণওয়ালা অবশ্যই একজন আছে ওনার নাম আল্লাহ তাহলে উনি হলেন সস্তা আমরা হলাম সৃষ্টি তুমি বলেন কারো সন্দেহ আছে যে মনে করবে যে এই পৃথিবীতে অটোমেটিকলি সৃষ্টি হয়ে গেছে এটার সস্তা কেউ নাই তাহলে সে ফাগল না ছাগল আর যেন বলেন আল্লাহ কি বলে এটাকে এমনি এমনি হয়েছে না এটাকে সৃষ্টি করার একজন আছে আর যেন বলে আসেনি আরো হাজার মাত কিন্তু তার থেকে আরো অনেক বেশি কি বলে কথা ঠিক না তো কম বেশি হোক আঠারো হাজার হোক তা তার থেকে অথবা কম বেশি হোক যত মাকলুক আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করছে বলন্ত দেখি সকল মাকলুকের চেয়ে আল্লাহ কোন মাকলুককে সবচেয়ে দামি বানাইছে মানুষ কাকে সকল সৃষ্টি জীবের মধ্যে সৃষ্টির সেরা হলো মানুষ কি বলেন সন্দেহ আসেনি আরো বলেন তাহলে মানুষ হলো সৃষ্টির সেরা আল্লাহবাক মানুষকে সকল প্রাণীর চেয়েও দামি বানাইছে কি বলেন কথা না আল্লাহ এক আয়তে কারিমের ভিতরে বলেন بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. الله رب العالمين দামি করে সুন্দর করে দামি করে সৃষ্টি করে না আমি মানুষকে সম্মানিত করে দুনিয়াতে প্রেরণ করেছে বলেন যদি আমাদের দেশে আজকে মানুষের দাম নাই কুকুরের দাম আছে আমাদের দেশে কিন্তু মানুষের দাম নাই কি বলে কথা দিক না এজন্য মুসলমান ভাইরা এক অপরকে হত্যা করতে কোন দিদানন্দ করে না এক অপরকে গুলি করতে কোন দিদানন্দ করে না এক অপরকে খুন করতে কোন দিদানন্দ করে না এক অপরকে জবাই করতে কোন দিদানন্দ করে না এক অপরকে মারি ফেলতে কোন দিদানন্দ করে না অত ছ আল্লাহ করে কা হলো মারাতো গুনাহ তুমি এখন না দুনিয়ার പാপে পড়ে দুনিয়া লবে পড়ে তোমার নেতা খাতাকে খুশি করার জন্য আর যে নিরহ মানুষকে হত্যা করেছো কাল কেয়ামতের দিন তুমি এটার কি জবাব দিবা কি বলেন তোমার কপালে জান্নাত না আল্লাহ এটা অটোমেটিকলি এর কোবলের জাহান্নাম তারা আর কোন ঠিকানা নাই কি বলে কথা না যদিও আমাদের কাছে দাম নাই মানুষ যদিও আমাদের কাছে মানুষের দাম নাই কিন্তু আমার আম্লা মানুষকে দামি করেই সৃষ্টি করেছে কি বলে কথা লিখিনা আরেদার আল্লাহ মানুষকে সম্মানিত বানায় দুনিয়াতে বানাইছে আর কাতে কার মিত্র আল্লাহ বলে লাকদ খলাকুনাল বি ই احسن تغبی الله رب আমি মানুষকে সুন্দর করে সকল প্রাণী চেয়ে সকল সৃষ্টি জীবের মধ্য থেকে আমি মানুষকে উত্তম সৃষ্টি জীব হিসেবে ঘোষণা দিয়েছি উত্তম করে আমি মানুষকে সৃষ্টি করেছি আর বলে না তাহলে মানুষ হলো সৃষ্টির সেরা মানুষকে আল্লাহ পাক সকল সৃষ্টির থেকেও বেশি দামি মানুষকে আল্লাহ পাক সকল সৃষ্টির থেকেও দামি করে সৃষ্টি করেছেন কি বলেন কথা ঠিক কি ঠিক না এখন আসুন যত মাকলুক আল্লাহ পাক সৃষ্টি করেছে অন্য অন্য বাদ দিলা আমার আল্লাহু আকবার ফেরেশতাও তো আল্লাহ পাকের সৃষ্টি জিন্নাতরা আল্লাহ পাকের সৃষ্টি মানুষও আল্লাহ পাকের সৃষ্টি এখন এই তিনটার মধ্যে সকল এই তিনটার ভিতরে কাদের দাম বেশি বলেন তো দেখি আরো যারা বলেন মানুষ কার মানুষের দাম বেশি কি বলেন কথা ঠিক না এখন আসুন তাহলে আল্লাহ পাক দুনিয়াতে অগণিত অসংখ্য ফেরেশতা সৃষ্টি করছে কি বলেন করছে করে নাই আচ্ছা বলেন তো দেখি ফেরেশতারা আল্লাহ পাক কি দিয়ে বানাইছে একজন কা মানুষ দিয়ে বানাইছে নূর দিয়া ফেরেশতা কিসের তৈরি আর ধর বলেন কৃষি তৈরি নলের তৈরি আর জিন্ন আগুনের তৈরি আর আমরা মানুষ হলো মাটি মাটির হলে তো হতো আরো নিকৃষ্ট জিনিস দিয়া আল্লাহ ভাগ বলে রিনাম খলে গোলা লিংসা নাম মেনতুয়া তিন নাম সাহায আল্লাহর আলম মানে স্বামী মানুষকে এক কোটা আর ভাগ পাতি দিয়া তৈরি করেছে আল্লাহ اكبر বিন আই আইসাইল খলাকা আল্লাহ আর কায়েতে কানার ভিতর বলেন আপনি কি জানে বিশ্ব নবীকে রক্ষা করে বলা আপনি কি জানেন আমি মানুষকে কি দয়ায় তৈরি করেছি মিন্নুত ফাদিন খলাকা আমি মানুষকে এক কোটা নাপাক পানি দিয়া তৈরি করেছি তাহলে মানুষ হলো নাপাক পানি তৈরি মাটি বললো বলেন নাপাক পানি বললো বলেন জিন্নাত হলো আগুন এখন বাহ্যিক দৃষ্টিতে বলবেন একটু লক্ষ্য করেন বাহ্যিক দৃষ্টিতে বলবেন নূর ফেরেস্তা হলো নূরের আমরা ওরা নাপাক পানি জিন্নাত হলো আগুন এখন নূর আগুন আর নাপাক পানি এই তিনটার মধ্যে কোনটা দামি বলেন তো দেখি নূরের ঠিক আছে নূরের দাম বেশি তাহলে ফেরেশতা হলো কিসের তৈরি হ্যাঁ নুরের তৈরি আর আমরা হলাম নাপাক পানির তৈরি এখন আপনাদেরকে আমি যখন জিজ্ঞাসা করছি সৃষ্টির সারাকে আপনারা বলছেন মানুষ এখান দিয়া মানুষ সৃষ্টি হলো না পানি ফেরেস্তা সৃষ্টি হলো নুরের তৈরি এখন যখন আমি বলছি যে নুরের দাম বেশি না নাবাক পানির দাম বেশি আপনারা বলছেন নূরের দাম বেশি কি কথা ঠিক ঠিক না তাহলে ফেরেস্তা যেহেতু নূরের আর আপনারাও বলছেন নূরের দাম বেশি তো ফেরেস্তা যেহেতু নুরের তাহলে তারাই না দামি হওয়ার কথা আর নাপাক পানির যেহেতু দাম নাই আমরা যেহেতু নাপাক পানির তৈরি আমরাই না আমাদের থেকে আরো নিকৃষ্ট হওয়ার কথা অথচ আল্লাহ বলছে আমি ফেরেস্তার থেকে মানুষকে দামি করে সৃষ্টি করেছি কি বলেন কথা ঠিক ঠিক না তাহলে আসুন এবার কোন দিকে যাবো বলছেন নূর হলো নূরের দাম বেশি ফেরেস্তা হলো নুরের তৈরি আবার এখান দিয়ে বলছেন আমরা নাপাক পাক পানির তৈরি আমরা না পাক পানির তৈরি আমরা আবার শ্রেষ্ঠ তাহলে নাপাক পানির তৈরি হওয়ার পরে আমরা কেন শ্রেষ্ঠ হলাম তারা নুরের তৈরি হওয়ার পরেও আমাদের থেকেও তাদের মর্যাদা কেন কম এই কথাটা আমার আপনার বোঝার দরকার আছে কি নাই আরো জোর বলেন আছে কি নাই অবশ্যই আছে অবশ্যই আছে কারণ তারা নুরু তৈরি হওয়ার পরেও আমাদের থেকে তাদের দাম কম আমরা নপাক পানি তৈরি হওয়ার পরেও তাদের থেকে আমাদের দাম বেশি এটা কেন হয়েছে এটার কারণ জানতে চাননি আল্লাহ বলেন ইন লা আরাদাল আমানাতা আলা সাবাবতি ওয়াল আরদে

আরো যারা বলেন কে এখন আসুন আমানত মানে কি আমানত মানে ইসলাম হতে পারে আমানত মানে ভালোবাসা মহাব্বত হতে পারে আমানত মানে আল কোরআন হতে পারে যাই হোক আল্লাহ পাকের দেওয়া যত বিধি বিধান আছে সকল বিধি বিধানকেও আমানত বলা হয় তাহলে আল্লাহ বলে আমি আমার আমানত আসমান এত বড় তাদেরকে দিতে চেয়েছিলাম তারা গ্রহণ করে নাই সাত জমিন এত বড় তাদেরকে বলেছিলাম নেওয়ার জন্য তারা গ্রহণ করে নাই এমন একটা প্রাণী এই কারাম এমন একটা প্রাণী এই আমানত গ্রহণ করেছে যাদের নাম মানুষ এবং আমি তাদেরকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি কি বলেন মানুষ দুর্বল না সবল আর দুর্বল না দুর্বল না সবল মনে মনে প্রস্তাব দুর্বল কামনা উলাম এখনও তো একটা লাতি দিলে কয়েকজন এমনি শুয়ে যায় কি বলেন না হজু দুর্বল কামনা উলাম এখনও তো একটা থাপ্পড় দিলে কয়েকজন এমনি শুয়ে যায় আল্লাহর দুর্বল না সবক আল্লাহ নিজেই কোরানে ভিতরে বলেন বলি কল ইন শান দাই ফাম আল্লাহ বলে আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি দুর্বল না সবাল এটা রাত্রায় হয়ে যায় যে যতই নিজেকে নিজে সবল মনে করুক শক্তিশালী মনে করুক না কেন আবু জেহেল নিজেকে নিজে বড় মনে করেছিল ফেরাউল নিজেকে নিজে ক্ষমতাশীল মনে করেছিল নাই মুসলমান ভাইরামা যে যতই নিজেকে নিজে শক্তিশালী মনে করুক নিজেকে নিজে বড় মনে করুক আল্লাহ একবার এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না যদিও নিজেকে নিজে বড় মনে করে মুসলমান বাইরে আমার দুর্বল না সবল এটা রাত্রে প্রমাণ হয়ে যায় কারণ যেখানে আল্লাহ পাকের সৃষ্টির মধ্য থেকে ছোট একটা প্রাণী যার নাম হল মশা এই মশার ভয়ে মানুষ ভয়ে আসতে ঢুকে যায় মশারের ভিতরে কি বলেন কথাটি কি ঠিক না কি বলে মশার ভয়ে কোথায় ঢুকে আরো তোর বলে না কথা মশার ভিতরে কি বলে কথা ঠিক ঠিক না তাহলে ছোট একটা প্রাণীর কাছে তুমি হার মেনেছ ছোট একটা প্রাণীর কাছে তুমি ছেলামদার করেছো তাহলে তোমার শক্তি কিসের তোমার ক্ষমতা কিসের তুমি ছোট একটা প্রাণীর ভয় তুমি মশার ভিতরে ঢুকছো গা বাইরে শোয়ার তোমার ক্ষমতা নাই কে বাইরে কেন তুমি থাকতে পারলাম না বোঝা যা তুমি ছোট একটা মশার যেখানে তার কাছে হার মেনেছ তুমি কোনো শক্তিশালী না তুমি একদম দুর্বলই দুর্বল কি বলে কথা ঠিক ঠিক তাহলে মানুষ দুর্বল না সবল আরো ধর বলেন আল্লাহ বলে নিশ্চয় মানুষ মূর্খ বোকা বেক বেক এটা কিছুই জানে না আচ্ছা বলেন তো দেখি মানুষ আমানত গ্রহণ করার কারণে এটা কি অপরাধ করছি আরো ধর বলেন অপরাধ করছি যদি অপরাধ না করে থাকে তো এই আমান গ্রহণ করার কারণে কেন আমার মাওলা আমাদেরকে মূর্খ বলছে কেন আমার মাওলা আমাকে বোকা বলছে কেন আমার মাওলা মানুষদেরকে বোকা বলছে আমার গ্রহণ করার কারণে কেন বলছে জান জানার দরকার আছে নি আল্লাহ মুসলমান আমার এটা মহান আল্লাহ আমাদেরকে মায়া করে বলছে মহাপ করে বলছে জোর বলে আরো আসতে বলেন কি বলেন সোহান আল্লাহ বললে কি গুণা আছে আরে সব না আর যোগে বলে কিছু আপ কিলাপ বললে আল্লাহ একবার যে বেলকে একবার করবে আমার বাংলা তার জন্য জান্নাতে একটা ফল গাছ নির্মাণ করে দিবে দিবে দুইবার বাংলায় দুইটা ফল গাছ তিনবার বাংলায় তিনটা ফল গাছ চারবার বললে চারটা বল গাছ পাঁচবার বললে পাঁচটা বল গাছ এখন বলতে মানে বুঝুর আল্লাহ একবার এটা জাননাতে যে ফল গাছ আল্লাহ দিবে এটা কি দুনিয়ার ফল গাছের মতনই আর যোগে বলেন আল্লাহ এত বড় এত বড় হবে একটা দ্রুতগামী গোড়া জড়ি ছয় মাস অথবা ছয় বছর ওই 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 ফল গাছের নিচে যদি অতিক্রম করে আল্লাহ তারপর ফল গাছের ছায়া শেষ করতে পারবে না মনে মনে কষ্ট করতে পারেন এ আমাদের দেশে এত ছোট গাছ এত ছোট আম গাছ এত ছোট নারকেল গাছ এত ছোট কাঁঠাল গাছ এত ছোট সুপারি গাছ থেকে সুপারি পাড়তে কত কষ্ট হয় আম পাড়তে কত কষ্ট হয় নারকেল পাড়তে কত কষ্ট হয় লাঠির প্রয়োজন হয় হুজুর জান্নাতে যে এত বড় ফল গাছ আল্লাহ দিবে লাঠি পাবো কই কবরে যাওয়ার সময় লাঠি টাঠি নেওয়া লাগবে নাকি কি বলে কবরে যাওয়ার সময় লাঠি নিবেন নি তো লাঠি যদি না নিয়ে যান এত বড় ফল গাছ থেকে আপনি ফল পাবেন আপনি দুনিয়া সামান্য এত ছোট একটা আম গাছ থেকে আম পাড়তে পারেন না মানুষ একজনকে ধরায় আম পাড়াইতে হয় অথবা লাঠি দিয়ে আম পাড়তে হয় তো জান্নাতে এত বড় ফল গাছ আপনি আম কেমনে পারবেন হ্যাঁ ফল কেমনে পারবেন এত বড় লাঠি নেবেন না আর যেন লাঠি নেবেন না আল্লাহ একবার মুসলমান ভারে আমার তাহলে শুনুন জান্নাত আরামের জায়গা কিসের জায়গা আর বলে কিছু জায়গা বলক ফি হা মাতা তহি আং ফুসুছুম বলা কুমফি হা মাতা দায়ু যেমন আত্ম ছান্দি যখন ইচ্ছা করতে পারবো যেন ইচ্ছা চকনে করতে পারবো যখন যেভাবে মনে চাও ওভাবে চলতে পারবো দুনিয়াতে মন চায় জিন্দিগি না এই জন্য দুনিয়াটাকে বলা হয় আর দুনিয়া সিজুরুল মুকমিনী ও জান্নাতুল কাফের দুনিয়া মুমিনদের জন্য জেলখানা জেলখানায় যারা কয়েদি জেলখানার ভিতরে যারা আসামি মন চায় জিন্দিগি চলতে পারে না এরা আল্লাহ আবার জেলখানা ওয়ালারা যেভাবে চালায় এরা এভাবেই চলে কি করে কথাটি কে না তাহলে দুনিয়া হলো মুসলমানদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বেহস্তখানা মানে কাফের আমরা যেমনি ইচ্ছা তেমনি চলতে পারবো আর মুসলমানের যত মুসলমানের জন্য যেহেতু জেল গানা মুসলমান নিজের স্বাধীনতা ভাবে চলতে পারবে না নিজের স্বাধীন চলতে পারবে না বরং এই কয়েদি আমরা যে আসামি আমাদের আসামি যেভাবে আল্লাহ একবার আমার মাওলা আমাদেরকে যেভাবে চালায় আমার মাওলা আমাদেরকে যেভাবে চলার জন্য বলছে ওভাবেই আমাকে চলতে হবে কি বলেন কথাটি কেটে গেলাম তাহলে দুনিয়াতে মন চাই জিন্দিগি চললে হবে না পরকালে আমার মন চাই জিন্দিগি চললে হবে তাহলে পরকাল হলো আরামের জায়গা ওখানে হলো সুখের জায়গা ওখানে বিন্দু পরিমাণও কোনো কষ্ট করা লাগবে না যদি কষ্ট করা না লাগে এত বড় ফল থেকে আপনি ফল কেমনে পারবেন আল্লাহ একবার মুসলমান ভাই আমার দুনিয়াতে ফল গাছের গোড়া থাকে নিচের দিকে ফল থাকে উপরের দিকে আর জান্নাতে ফল গাছের গোড়া থাকবে উপরের দিকে ফল থাকবে নিচের দিকে যাতে করে জান্নাত বাসীরা ওখান থেকে ফল নিতে কোনো ধরনের কোনো কষ্ট না কষ্ট হবে আর কষ্ট হবে নি এই ফল খাওয়ার জন্য রাজি আছি নি কারা কারা রাজি আছে হাত উঠাই আল্লাহ উল্লা সকলকে কবুল করুক সকলে মুসলমান ভাই আমার সময় সংক্ষেপ সময় আস্তে আস্তে চলে যাচ্ছে এর জন্য আমি ওইদিকে না যাই তাহলে বলতে চেয়েছিলাম যে আল্লাহ একবার এই আমানত গ্রহণ করার কারণে মানুষ অপরাধ করে নাই অপরাধ যদি না করিয়া থাকে আল্লাহ কেন মানুষকে আমানত গ্রহণ করার কারণে মূর্খ বলছে কেন বোকা বলছে এটা দয়া করে মায়া করে মহাব্বত করে বলছে যেমন আমি আপনাদেরকে বলি আপনি মনে করেন বাজার থেকে চার কেজি বলা একটা লাউ নিয়ে বাড়ি গেছে যাওয়ার পরে ঘরের দরজা এভাবে টোকা দিচ্ছে দেওয়ার পর আপনার ছোট একটা বাচ্চা মনে করেন যে দুই তিন বছরে সে বেরোয় আসছে আর দেখতেছে আপনার হাতে এত বড় লাউ এখন সে বলতেছে আব্বা লাউটা আমার মাথার উপরে দাও আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই লাউ এটার ভাত এই বাচ্চাকে বহন করতে পারবে না আরও ধরে বলেন কারণ কেমনে পারবে বাচ্চার হলো মনে করেন দুই তিন বছর লাউর কেজি লাউর ভারত তো হলো চার কেজি এটা কেমনে বহন করবে এটা মাথার উপরে বসে যাবে বহন করবে কি না আল্লাহ আকবর তারপরেও সে বাবাকে বলতেছে বাবা তোমার কষ্ট আমার সহ্য হয় না তুমি এত কষ্ট করে বাজার থেকে গেলে ওটা নিয়ে আসছো এখন আমার মাথার উপরে দাও আমি ওটা ভিতরে নিয়ে যাব বাবা বলে না রে বাবা তুই এটা পারবি না এটা অনেকবার তুই এটা তোর পক্ষে এটা মহন করা সম্ভব না তার বলা সন্তান মানে না সন্তান বলে না বাবা আমি এটা নিবই নিবই বাবা বলে আরে বোকা আরে বোকা এটার ভার কত বেশি এটার ভার কত বেশি তুই যদি জানতা জীবনেও তুমি এই লাউ মাথার উপরে নেবার জন্য বলতাম যা হোক তুই যেহেতু আল্লাহ মাথার উপরে নেওয়ার জন্য বলছ আমি বাবা তোর উপরে খুশি হয়ে গেলাম তোর জন্য মোটা অঙ্কের বিশাল আকারের পুরস্কার রাখলাম যা হোক তুই যে মানুষ না দে তোমার মাথার উপরে এটা রাখলাম এই কথা বলার পরে বাবা লাউটা সুন্দর করে এভাবে হাতের উপরে রাখছে সামান্য মাতার বাচ্চার মাতার সাথে বিন্দু সামান্য একটু লাগাই রাখছে আর বাচ্চাকে বলতেছে চলো ভিতরের দিকে চলো বাচ্চা এটা এভাবে নিয়ে আল্লাহ আকবর যাইতেছে আর বাবা বাবা ধরে রাখছে এখন বাচ্চা আসে আর কি খুশি এখন মাকে দেখে বলে আম্মা আম্মা দেখে যান দেখে যান আমি কি বিশাল একটা লাউ নিয়ে আসতেছি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই লাওয়ের ভার বাবার হাতে না বাচ্চার হাতে আরো জোরে বলেন বাবার হাতে আল্লাহু আকবার মুসলমান ভাইরা আল্লাহ যে তো নিজই আমাদেরকে দুর্বল বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার আমানত সাত আসমানের তো জুত শক্তি চলে হাওয়ার গরেও তারা আমার আমানত ভয়ে ভয়ে গ্রহণ করে নাই তারা আমার আমানতের ভার তারা বুঝেছে তারা না তারা বুঝেছে বিদায়টা গ্রহণ করে নাই সাত জমি আমার আমানতের ভার বুঝেছে এই জন্য তারা গ্রহণ করে নাই পাহাড় আমার আমানতের ভার বুঝেছে এই জন্য পাহাড় এটা গ্রহণ করে নাই লাউ আংসাল্লা হাদাল কুরআন আলা জাবালিল লা রাআইতাকু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে আমি যদি আমার এই কুরআন পাহাড়ের

আমি আমার হাতে ভার রেখে দিলাম তোর মাথার উপরে সামান্য একটু রেখে রেখে দিলাম আল্লাহ আমার মা লাও তাই আমাদের কেবল দেশের মুসলমান এই দুনিয়ার মানুষ আমার এই আমানতের ভার কত বেশি তোমরা যদি জানতা জীবন ওই আমানত গ্রহণ করতা না যাও না জানিয়া যেহেতু আমার গ্রহণ করেছ তাহলে আমার এই আমানত গ্রহণ করার কারণে আমি তোমাদেরকে সকল মাত্র করেছ তোমাদের শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ বেশি দান করেছি In love. In love. এটা কি জন্য বলছে যেহেতু আমরা না বুঝিয়া গ্রহণ করেছি এই জন্য আল্লাহ বলে তোমরা না বুঝিয়া গ্রহণ করছো বোকারে যদি জানত তাহলে জীবনে গ্রহণ করতাম যা হোক যেহেতু গ্রহণ করেছো আমি আল্লাহ আমার হাতে এটা রেখে দিয়েছি আর বাকিটা তোমাদের উপর ছেড়ে দিয়েছি শুধু তাই নয় রে মুসলমান এই আমানতের কারণে সকল সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম আমি আদমকে এলেম দান করেছি এলেম শিক্ষা করা এলেম এলেম দান করেছি এলেম শিখেছি এই এলেমের কারণে এই আমানতের কারণে যদিও আমরা নাফাক পানি তৈরি তারপরে ওই আমানত গ্রহণ করার কারণে নূরের তৈরি ফেরিস্তার থেকেও আমাদের দাম বেশি আসল মুসলমান ভাইরে আমার মুসলমান ভাইরে আমার তাহলে আমরা না ভাগ পানি তৈরি কি বলে কথাটি কি লিখলাম তারপরও এত শ্রেষ্ঠ কেন হলাম আমাদের মর্যাদা আঠারো হাজার মাতলুকের আঠারো হাজার মাতলুকের থেকে আমাদের মর্যাদা কেন বেশি শুধু একমাত্র আমানদের কারণে আল্লাহর কালামের কারণে আমার দাম আপনার দাম সকল মানুষের দাম আঠারো হাজার মাতলুকের চেয়েও বেশি কি বলে কথা ডেকে লিখলাম মুসলমান ভাই আমার তাহলে যে আমানতের কারণে যে কোরআনের কারণে আমার দাম বেড়েছে আজকে আমি যদি ওই কোরআনের সাথে বেদমি করি আজকে যদি আমি ওই কোরআনের সাথে সম্পর্ক না রাখি এই কোরআন কাল কেমন দিন আল্লাহর বিরুদ্ধে আমার অভিযোগ দিবে আল্লাহ একবার আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়া বলবে আল্লাহ আমার কারণে এরা দামি হয়েছে অথচ আমাকে এরা দুনিয়াতে ভুলে গিয়েছে

অন্য অন্য প্রাণের যান কবজ করব ঠিক আছে এরা তো আমরা কিছু বলতে পারবো না এরা কথা বলতে পারবো না তো মানুষ এরা এমন খারাপের খারাপ আমি যখন এদের যান কবজ করব এদের যখন আমি রুটা নিয়ে যাব তো এরা তো আমার সারাদিন গালি গালাজ করবো কবা আজরাইল আমার মারে নিয়ে গেছে আজরাইল আমার অমুকটা নিয়ে গেছে তমুকটা নিয়ে গেছে এর সদ্য গুষ্টি আমার সারাদিন এরা গালিগালাজ করবে আল্লাহ আল্লাহ আজরাইল তুমি টেনশন করিও না তুমি কোনো চিন্তাই করিও না আমি এমন একটা সিস্টেম করে দিব এমন একটা পদ্ধতি অবলম্বন করে দিব এমন একটা সিস্টেম করে দিব যে সিস্টেমের কারণে আল্লাহ আবার মানুষের সিস্টেমের কথাই বলবে তোমার কথা কেউ আর মুখে নেবে না কি বলে কথা ঠিক না এখন যদি মনে করে এই জমিদার হাট রাস্তার উপরে কেউ যদি গাড়িতে দুর্ঘটনায় বা গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় আপনারা কি বলবেন বলেন তো দেখি গাড়িতে অ্যাক্সিডেন্ট হইয়া যায় ইন্তেকাল করছে কি বলেন কথা ঠিক ঠিক না কি বলবেন ঘোষণা মাকে কি ঘোষণা করবে একটি শোক সংবাদ একটি শোক সংবাদ গতকাল দুপুর বারোটার সময় জমিদার হাট রাস্তার উপরে সব্বর আলীর ছেলে জব্বর আলী গাড়িতে অ্যাক্সিডেন্ট হইয়া ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঘোষণা কি দিয়েছে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আজরাইলের নাম নিচিনিস আল্লাহ আগুনে পড়ে মারা গেলে কি বলে আগুনে পড়ে মারা গেছে পানিতে পড়ে মারা গেলে কি বলে পানিতে পড়ে মারা গেছে আজরায়েলের ওখান দিয়ে বেঁচে গেছে তাহলে ঠিক মতো উনি উনার কাজ ঠিক মতো করছে আল্লাহর সিস্টেমের কারণে কেউ আর উনাকে গালি গালার বলার সুযোগ নাই আল্লাহ সিস্টেমের কথায় মানুষ বলে আল্লাহ তবে এটা উনাদের আল্লাহ হুকুম আল্লাহ যাকে যে হুকুম দিছে কেমন পর্যন্ত ওনারা ওই হুকুমের ভিতরে লিখতে থাকবে ওই হুকুম পালন করতে থাকবে আল্লাহ তো বলতে চেয়েছিলাম চারজন ফেরিস্তা আল্লাহ সকল ফেরিস্তার তে বোধ আমি বানাইছি এই চারজনের মধ্যে থেকে এক নম্বর হলো হজরত জিব্রাহিম এই চারজনের মধ্যে থেকে এই চাল মধ্যে থেকে আবার সবচেয়ে বেশি দাম কার হজয়াত কার সকল ফেরেস্তার থেকেও হজ হতলের জিবরাইলের দাম আল্লাহক বেশি পড়ছে কি জন্য জানেন এনার কারণ হলো উনি এই আমানত আপ ডাউন করছে উনার মাধ্যমেই এই আল্লাহবাক দুনিয়াতে এটা পাঠাইছে কি বলে কথার কিরিং না উনি এই আমানতের সাথে সামতল করে রাখছে উড়ানের সাদা সামতল করে রাখছেন রাই উনার দাম আল্লাহক সকল ফেরেস্তার থেকে বেশি বাড়ে আল্লাহ নিজে বলেন না জালাবিহির রূহুল আমিন আপনি জগন কোরআন শরীফ হাতে নিয়া কোরআনকে জিজ্ঞাসা করবেন ও কোরআন তোমাকে এই দুনিয়াতে কে পাঠাইছে আল্লাহ আকবার কোরআন আপনাকে স্পষ্ট ভাবে উল্লেখ স্পষ্ট ভাবে বলে দিবেন তানজিলু মির রাব্বিল আমাকে আল্লাহ প্রেরণ করেছে আল্লাহ আকবার আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন আল্লাহ পাক তুমি তো নিজে নিজে আসো কারণ মানুষ এক জায়গা থেকে আর জায়গা এক যাইতে হলে এক জায়গা থেকে আর জায়গা সফর করতে হলে গাড়ি লাগে যে কোনো একটা মাধ্যম লাগে আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি কার মাধ্যমে এসছ তোমাকে কে দুনিয়া টানছে কোরানের সাথে সাথে আপনাকে উত্তর দিয়ে দিবে নাজালা বিহির রুহুল আমিন আমাকে তো রুহুল আমিন মিয়া দুনিয়াতে আনছে

আমি লোহে মাঠে সংরক্ষণ ছিলাম আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তোমাকে আল্লাহ দুনিয়াতে কেন প্রেরণ করেছে কোরআন আপনাকে স্পষ্ট ভাবে উল্লেখ কোরআন আপনাকে স্পষ্ট ভাবে বলে দিবে আলি বললাম র কিতাবুন আনসাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি কোরআন আপনাকে উত্তর দিবে আমাকে আল্লাহ এর জন্য পাঠাইছে কারণ আমি মানুষকে অন্ধকারের থেকে আলোর দিকে পথ প্রদর্শন করি আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন এটাই তোমার কাজ

কোরান আপনাকে বলে দিবে এ দুনিয়ার বারে শোনো আমি শুধু পরকালের উপকারের জন্য না আমি দুনিয়ার উপকারের জন্য কারণ আমাকে বড়িয়া আমাকে তালবাদ করে এমন ব্যক্তি যদি পানি দেখি দা ওই ফুল যদি আমি ওই ফুল যদি ওই ফুল দেওয়ার পরে পানি যদি কেউ পান করে আল্লাহ আল্লাহ বাকের হুকুমে আমি তার শরীরে সমস্ত রোগ ভালো করিয়া দি আর বলেন না আল্লাহ তাহলে দুনিয়ার তাল্লাহ কোরআন কেন বাড়াইছে কেন বানাইছে মানুষকে অন্ধকারের থেকে আলোর দিকে পথ দেখানোর জন্য কেবল কথা কি ঠিক না মানে জান নামের রাস্তা থেকে জান্নাতের দিকে পথ দেখানোর জন্য আল্লাহ কি বলার কথা ঠিক ঠিক না বলতে চেয়েছিলাম এই কোরআনের কারণে আল্লাহ তাহলে তাকে কোরআনের সাথে সম্ভব রাখে তার দাম আল্লাহ দেয় তাহলে সকল ফেরেস্তার দামি হলো

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলতে যাচ্ছিলাম তাহলে জিব্রাইলের দাম কেন বাড়ছে কেন বলেন না কোরআনের কারণে মুসলমান বাইরের আমার আমাদের মাঝে প্রত্যেক বছর এক টি মাসের আগমন হয় যে মাসের নাম কি রমজানুল মুবারক এই মাসের ফজিলত জানা আছে অবশ্য জানা থাকবে কারণ হুজুররা সব সময় করে রমজানের সময় রমজানের বাইরে বর্ণনা দেয় এই রমজান মাসের ফজিলত কত বেশি এই রমজান মাসে কেউ যদি একটা কাজ করে আল্লাহ তার আমল 70 গুণ এরায় আল্লাহ ও রমজানে বরকত রমজানে মাগফিরাত রমজানে निजात জোরে আনা সুবহানাল্লাহ এই মাসের দাম এত বেশি কেন আল্লাহকে বলে রমজান খবর খবরদার তুমি মানা করিও না আমি তোমাকে 11 মাসে আমি বানাইছি এটা তোমার কারণে না এটা তোমার দাম না এটা হলো আমার কালামের দাম কারণ আমি মাওলা আমার কালাম রমজান মাস অবতীর্ণ করেছি এই জন্য এই রমজানের প্রতিন এগারো মাসের চেয়েও বেশি আসুন এবার এই রমজান মাসের ভিতরে একটি রাতের আগমন হয় কি হয় না আর যেরকম হয় কি হয় না এই রাতের নাম কিরা এই রাতের নাম কি সবে কদর লাইলা তুল কদর কদর রাত একই সবে এক আল্লাহ জানা আসেনি অবশ্যই জানা আছে আল্লাহ নিজে কদর ফজরত বলেন লাইলাতুল কদরি খাইরুম মিনাল বিশাহাত কদর রাত হাজার মাসের থেকে বেশি উত্তম হাজার মাস কত হয় বিভিন্ন উলামায়ে কেরাম হিসাব করে দেখেছে 83 বছর 4 মাস তাহলে কদরের রাত এক রাত 83 বছর 4 মাসের সমান কোন ব্যক্তি যদি কদরের রাতে ইবাদত করতে পারে আমার মাওলা তার আমল নামা 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব দান করবে আসুন এবার এই রাজ রাত এত বেশি গেলাম সকল দাতের চোখ দাম বেশি কেন আল্লাহ করে আল্লাহ ডেকে পারে হে এই কদরের রাত তুমি মনে করিও না না তোমার কারণে তোমার দাম না না তোমার কারণে নাম তোমার রাত দাম বাড়ছে আবার কালাভের কারণে ইনাং চাং ফি লাইলাতুল কদর ওমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার কোরআন আল্লাহ আমার কদর রাতে অবতীর্ণ করেছি অর্থাৎ এই কোরআন লহ মাফুজে সংরক্ষণ ছিল আল্লাহ পাক ওই এক দিনে আল্লাহ আমার কদম স্থানে ওই রাতেই পুরা কোরআন অবতীর্ণ করেছে এই জন্যই রাতের দাম পুরো 12 মাসের রাতের চেয়েও বেশি সুবহানাল্লাহ কই দেন না আল্লাহ আকবার তাহলে রাতের দাম বর্ষে কুরআনের কারণে মাসের দাম বর্ষে কুরআনের কারণে এখন আসুন আল্লাহ পাক দুনিয়াতে চারটা বড় বড় কিতাব abdomin করছে ওইটা কিতাব আর যারা মানে কয়টা কিতাব চারটা এক নাম্বার তাওরাত দুই নাম্বার যাবুর তিন নাম্বার انجিল চার নাম্বার আর যারা আল কুরআন কি বলেন কথাটি কি ঠিক না তাহলে এই চারটা কিতাবের মধ্যে থেকে सर्वश्रेष्ठ কিতাব কোনটা আল কোরআন এই চারটার ভিতরে সবচেয়ে দামি হলো আল কোরআন যখন বাকি তিনটা ডিলেট ক্যান্সেল হয়ে গেছে ওইটার ম্যাচ উত্তীর্ণ হয়ে গেছে ওই তিনটার ম্যাচ শেষ ওষুধের গায়ের ভিতরে লেখা থাকে বিভিন্ন ইয়াতে লেখা থাকে ওষুধের প্যাকেটের উপরে গায়ের ভিতরে লেখা থাকে যে এই ওষুধের মেয়াদ অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত এরপরে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে যে ওষুধ পান করবে সে মারা যাবে আল্লাহ আকবর আল্লাহ পাক আমার কালাম আল্লাহ আকবর যখন আল্লাহ পাক কোরআন শরীফ অবতীর্ণ করেছে তখন বাকি তিনটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এখন বাকি তিনটার মেয়াদ শেষ কেউ যদি ওই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে ওষুধ যেরকম পান করলে মারা যায় কোরআন না মানিয়া কেউ যদি ওই তিনটা মানে তাহলে সে কখনো ইমানদার হতে পারবে না সে হবে বেঈমান কথা ঠিক কি ঠিক একজন মুসলমান ভাইরা আমার তাহলে আল কোরআন যেটা সবচেয়ে দামি এটাই আল্লাহ পাক আমাদেরকে দান করেছে কি বলেন কথা ঠিক ঠিক নাম তাহলে এই কোরআনের কারণে এই উম্মতের দাম সকল উম্মতের চেয়ে বেশি কি বলে কথা ঠিক ঠিক নাম কোরআনের কারণে মাসের পুরানের কোরআনের কারণে রাত্রের দাম কোরআনের কারণে জিব্রাইলের দাম কোরআনের কারণে আমার আর আপনার দাম এখন এই কোরআনের সাথে সম্পর্ক রাখবো না বিচ্ছিন্ন থাকবো আরো যারা বলেন এই কোরআনের সাথে অবশ্য সম্পর্ক রাখতে হবে আল্লাহু আকবার কোথায় শিক্ষা দেওয়া হয় বলেন তো দেখি আরো যারা বলেন মাদ্রাসা নাকি ইউনিভার্সিটিতে হ্যাঁ কলেজ ইউনিভার্সিটি সেটা শয়তানের ঘাঁটি কলেজ ইউনিভার্সিটি সেটা শয়তানের ঘাঁটি প্রেম শিখায় আর নারী দরশন পড়া লেখাল লালবাতি কলেজ ইউনিভার্সিটি সেটা শয়তানের ঘাঁটি কি বলে না আপনি আমাদের কলেজ ইউনিভার্সিটি বিলতিতে করেছেন না বিলিতে করি না কারণ আমরা দেখেছি সবাই এটা জানে যে যত অন্যায় যত হত্যা মামলা যত কোন খারাপ হানাহানি মারামারি এটা বেশিরভাগই ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটির ছেলেদের থেকেই কি মানে কথা নিকি না এটা কোনো প্রমাণ পাওয়া যায় না কোনো পত্রিকা দেখা যায় না যে অমুক হাফেজ পড়া অমুক মুকতি সাহেব অমুককে হত্যা করেছে অমুক মুকতি সাহেব অমুককে মেখে দর্শন করেছে অমুক মুকতি সাহেব অমুক যারা খুন খারাপ করছে এগুলো পাওয়া যায় না পাওয়া যায় হয়তো যে কোনো স্কুলের ছাত্র অথবা যে কোনো কলেজের ছাত্র কি মানে কথা নিকি নিকি না আল্লাহ আকবার মুসলমান ভাইরা আমার রাগ করবেন না স্কুল কলেজে পড়েন আমাদের নিষেধ নাই তবে আমরা এটাই আপনাদেরকে অনুরোধ করব আপনি সর্বতা মুসলমান কারণ আপনার দাম কোরআনের কারণে বাড়ছে আপনার গাম স্কুলের কারণে স্কুলের ভয়ের কারণে ভালো নাই আল্লাহ ইউনিভার্সিটি কারণে ভালো নাই যে কোরআনের কারণে আপনার দাম বাড়ছে ওই কোরআন আগে আপনাকে বাধ্যতামূলক শিক্ষা করা

ওই শুরুতে যদি বেজিতি তিনি ভর্তি দেন তাহলে কালকে আমাদের দিন যখন তার বিরুদ্ধে ফাইসলা হবে জান নামের হে আপনার দরবারে আগে আপনার দরবারে অভিযোগ করবে আল্লাহ আমার তো কোনো দোষ নাই আমার বাবা দুনিয়াতে আমি আসার পরে আমাকে বেজি তিনি ভর্তি করাইছে কেজি তিনি ভর্তি করাই দিছে স্কুল মাদ্রাসা পড়ায় নাই দিন চিকেনায় কোরআন চিকেনায় আল্লাহ আমার তো দোষ আপনি আমার বাবাকে জান নামে দেন আল্লাহ আল্লাহ বলবে কথা তো ঠিক ঠিক আছে তুই যা জাননা দে তোর আমি পাঠিয়ে দিলাম জাহান কি বলেন এবার বলেন তো দেখি আপনার সন্তানকে মাদ্রাসা পড়াবেন না স্কুলে পড়াবেন